নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো একদম বাঙালির অনুষ্ঠান বাড়ির স্বাদে দই বেগুন। আর এই দই বেগুন কিন্তু খেতে আমরা সবাই ভীষণভাবে পছন্দ করি। আর এই দই বেগুন বানাতে কিন্তু উপকরণও খুব একটা বেশি লাগে না, আর এটা খেতে কিন্তু হয় ভীষণই দুর্দান্ত। আর এটা গরম গরম ভাত বলুন কিংবা রুটি পরোটা বলুন, সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দই বেগুন বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে বেগুন। এগুলো একটু কিন্তু ছোট সাইজের বেগুন আছে, এই জন্য এক একটা বেগুনকে আমি মাঝখান থেকে এভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। বোটা সমেতে কেটেছি, কারণ বোটা সমেত কাটলে কিন্তু একটু দেখতে বেশি ভালো লাগে। আপনারা যদি বড় বেগুন দিয়ে করে থাকেন তাহলে একটা বেগুনকে এখানে চার টুকরো করেও কেটে নিতে পারেন। এখন এই বেগুনটা প্রথমে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার এই লবণ হলুদ আর চিনির সঙ্গে বেগুনগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। বেগুনগুলো লবণ হলুদ চিনির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এভাবে এই বেগুনগুলো রেখে দেব 10 মিনিটের জন্য। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এই গরম তেলের মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দেব। আমি এখানে সবকটা বেগুনের পিসই একবারে দিয়ে দিয়েছি, একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেব। এখানে কিন্তু বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিই। বেগুনগুলো উল্টে পাল্টে একদম খুব সুন্দর রং করে লালচে রং হওয়া অবধি আমি ভেজে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন কড়াইতে কিছুটা তেল আছে। আমি কিন্তু এখানে আর তেল দেব না, কারণ রান্নার পরে কিন্তু বেগুনের মধ্যে যে ভাজা তেলটা থাকে সেটা কিন্তু ছেড়ে দেয়। এখন এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ, এলাচটা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা একটু ভেজে নেব। আপনারা যদি গোটা গরম মশলা পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে গোটা গরম মশলাটা বাদ দিয়েও করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, একবার একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টক দই। যেহেতু এটা দই বেগুন তাই দইয়ের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে, আর দইটা কিন্তু এখানে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন দই দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে। দই দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু আমরা একটা টক দই দিয়ে রান্না করছি তাই একটু চিনি কিন্তু এখানে দিতেই হবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। চিনি দিয়ে আবার 1 মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হবে তাই জলের পরিমাণটা কিন্তু এখানে কমই দিতে হবে। আর বেগুনগুলো কিন্তু ভাজার সময়ই সেদ্ধ হয়ে যায় তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জল দিয়ে একবার ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি। আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে আবার একবার হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নেব।
আমি কিন্তু এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, এই জন্য গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই দই বেগুনটা নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি আমাদের এই দই বেগুন পরিবেশন করার জন্য এখন পুরোপুরি রেডি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।